সদর জেলা সশস্ত্র দলের আহ্বায়ক একজন মোহাম্মদিনক অল্প সময়ের মধ্যে কমিটি হলে সেখানে যে যার চুক্ত মনে সবাইকে সেখানে কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দ এবং সকলের পরামর্শক্রমে একটি আমরা 43 জনের কমিটি করেছি। আপনারা জানেন এক কক্সবাজারের স্বেচ্ছাসেবক দলের প্রায় 2000 উপরে কর্মী রয়েছেন, কিন্তু সবার ত্যাগ আছে, পরিশ্রম আছে, কিন্তু ছোট্ট কমিটি হওয়ায় বাধ্যবাধকের কারণে আমরা অনেক ত্যাগী নেতাকে তাদের নির্দিষ্ট স্থানে মর্যাদা দিতে পারি নাই। কিন্তু আমরা ইনশাল্লাহ আশা করি অতি শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি হবে 101 বা 150 মিটার, তখন আমরা সবাইকে তাদের যোগ্যতা অনুযায়ী এবং নির্দিষ্ট স্থানে তাদের মর্যাদা দেবো, সেখানে সবাইকে একটু ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। এবং এই স্বেচ্ছাসেবক দল যে 43 জন দিয়েছেন, এই 43 জন এক একজন তারেক রহমানের হয়ে এই রাজপথে আমার দুঃশাসনের বিরুদ্ধে এই আমলি সরকার পতন করার জন্য রাজপথে অগ্রভূমিকা পালন করবে এই আশা ব্যক্ত করছি। কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব হাসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাসমুল ভাইয়ের যৌথ সঞ্চালনায় যৌথ স্বাক্ষরিত আমাদেরকে গত 9 তারিখ একটা কমিটি দিয়েছে, যেখানে 10 দিনের মাথায় আমাদেরকে বলা হয়েছিল পূর্ণাঙ্গ কমিটি করার জন্য। আমরা গত পরশুদিন আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে আমরা ঢাকায় গিয়ে অনেক কথাবার্তার মাঝে আমাদের 43 বিশিষ্ট কমিটি দিয়েছে, পরবর্তীতে ১৪ ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদককে সদস্য করা হয়েছে। আমাদের অনেকেই এখানে বাদ পড়েছে, সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আগামীতে পূর্ণাঙ্গ কমিটিতে আমরা তাদেরকে স্থান দিব এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা কক্সবাজারের রাজপথে দেশনেত্রী বেগম হালদা জিয়ার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের অগ্রণী ভূমিকা রাখবে। যারা আমাদেরকে আজকে এয়ারপোর্ট থেকে এসে সহযোগিতা করেছেন, বিশেষ করে মিডিয়া ভাইয়েরা এবং সাংবাদিক ভাইয়েরা, আমার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি স্তরের ইউনিট থেকে শুরু করে যারা এসেছেন আজকে, তাদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।